নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে টপ টেন বেস্ট হসপিটাল ইন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পশ্চিমবঙ্গের এমন দশটি হসপিটালের নাম শেয়ার করব যেগুলো হচ্ছে বাংলার মধ্যে সব থেকে ভালো হসপিটাল বা কলকাতার মধ্যে সবথেকে ভালো হসপিটাল আর এই হসপিটালগুলোতে আপনার ফ্রি ট্রিটমেন্টও আছে অ্যাভেলেবেল আছে তো এই হসপিটালগুলো হসপিটালের মধ্যে কিছু সরকারি হসপিটাল আছে কিছু বেসরকারি হসপিটাল আছে তো চলুন জেনে নি এইরকমই হসপিটালের নাম অ্যাড্রেস বা কত কত বেড আছে এই সম্বন্ধে তো এই সব হসপিটালগুলোতে সব রকম ডিপার্টমেন্টই অ্যাভেলেবেল আছে যেমনি হলো কার্ডিওলজি ডেন্টাল এন্ট্রোকোনোলজি ইএনটি গ্যাস্ট্রন্ট্রোলজি জেনারেল সার্জারি জেনারেল মেডিসিন অভিজিবায়ন নেফ্রোলজি নিউরোলজি নিউরো সার্জারি অর্থোপেডিক অফথানোলজি অনকোলজি পিডিয়াটিক্স সাইক্যাটিক্স প্লাস্টিক সার্জারি রেডিওলজি ইউরোলজি তো সব হসপিটালগুলোতে এই সব ডিপার্টমেন্টের আপনারা যে কোনো রোগ হলে দেখাতে পারবেন এই হসপিটালগুলো খুবই রিনাউন্ড আর পপুলার হসপিটাল কলকাতার মধ্যে বা পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এগুলো হচ্ছে সব থেকে বিখ্যাত হসপিটাল তো চলুন জেনে নিই এইসব হসপিটালগুলোর নাম তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল অ্যাপেলো হসপিটালের ব্রাঞ্চেস পুরো অল ওভার ইন্ডিয়াতে আছে কলকাতাতেও আছে তো অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন ক্যানাল সার্ক রোড কাদাপাড়া এই হসপিটাল টোটাল বেড আছে সাতশো তারপরে যে হসপিটাল হচ্ছে সেটা হচ্ছে আমরি হসপিটাল তো আমরি হসপিটালের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে কলকাতার মধ্যে এমনি হয়ে গেল ঢাকুরিয়া আমুকুন্দপুর সল্ট লেক হ্যাঁ তো সাউথার্ন অ্যাভিনিউ তো আমরি হসপিটাল ফুল ফুলফামুলা অ্যাডভান্স মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট এটি খুবই রিনাউন্ড আর ভালো হসপিটাল একটি আর এখানে সব রকম ডিপার্টমেন্টসই রয়েছে নেক্সট হসপিটাল হয়ে গেল সিমরি হসপিটাল কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট এটি হচ্ছে ডায়মন্ড হারবার রোডে আছে কলকাতাতে এখানে টোটাল বেডস রয়েছে চারশো চল্লিশ এটাও খুবই রেনাউন্ড হসপিটাল বা ভালো হসপিটাল নেক্সট হসপিটাল হচ্ছে আইরিস মাল্টি স্পেশালিটি হসপিটাল তো অ্যাড্রেস হচ্ছে গাঙ্গুলি বাগান কলকাতা তো এই হসপিটালগুলো হচ্ছে প্রাইভেট হসপিটাল তো এগুলোতে খুবই ভালো ট্রিটমেন্ট প্রোভাইড করা হয় পেশেন্টদেরকে নেক্সট হসপিটাল হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগো ইন্টারন্যাশনাল সায়েন্স আর এন ট্যাগো যেটাকে শর্ট ফর্মে বলা হয় এটাও আপনার মুকুন্দুর রয়েছে টোটাল বেড ছশো একাশি এটি হার্ট সম্বন্ধিত খুবই ভালো হসপিটাল যে কোনো হার্ট রিলেটেড প্রবলেম এবারে আমি কিছু সরকারি হসপিটালের নাম বলল নাম বলবো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেগুলো হচ্ছে খুবই রিনাউন্ড আর ভালো হসপিটাল ফার্স্ট নাম হয়ে গেল ফার্স্ট হসপিটালের নাম হলো আইপিজি বা এস এস কে এম হসপিটাল এই হসপিটালটি খুবই রিনাউন্ড হসপিটাল এটি ভবানীপুরে রয়েছে কলকাতাতে তো এটার হচ্ছে টোটাল বেস্ট রয়েছে দু এটা ওয়ান অফ দা বেস্ট হসপিটাল আর এখানে যে কোনো মানে গরিব মানুষদেরকে বিনামূল্যে ট্রিটমেন্ট করানো হয় আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বা বিপিএল কার্ড থাকলে আপনারা এখানে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারবেন নেক্সট হচ্ছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল অ্যাড্রেস হচ্ছে বেনিয়া পুকুর কলকাতা এটাও একটা সরকারি হসপিটাল এখানে টোটাল বেড রয়েছে আঠেরোশো টাকা তো এখানে আপনারা বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন আমার একটা ভিডিও রয়েছে যেখানে আপনারা যে কোনো ফ্রি হসপিটালের সম্বন্ধে তো আপনারা ওখানে গিয়ে ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন যেখানে আপনারা কলকাতার মধ্যে ওয়েস্ট ওয়েস্টবেংলের ফ্রি হসপিটালের নাম জেনে যাবেন আর যে কোনো হসপিটালের সম্বন্ধে আমার বেশিরভাগই ভিডিও রয়েছে চ্যানেলে তো আপনারা গিয়ে দেখতে পারেন নেক্সট হসপিটাল হচ্ছে নীল রতন সিরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এনআরএস হসপিটালও বা মেডিকেল কলেজের হসপিটালও বলা হয় এটাকে এই হসপিটালটি রয়েছে রাজাবাজারে কলকাতাতে এখানে টোটাল বেড রয়েছে দু হাজার এটিও খুব রিনাউন্ড আর পপুলার হসপিটাল এখানেও আপনারা বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন নেক্সট হয়ে গেল কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটি রয়েছে কলেজ স্কোয়ার রোডে কলকাতাতে এতে আপনার বেডস রয়েছে টোটাল বেড বাইশশো নেক্সট হসপিটাল হলো আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটাও একটা সরকারি হসপিটাল এটা রয়েছে বিধান সরণি শ্যামবাজার কলকাতাতে তো এটাও খুবই রিনাউন্ড হসপিটাল আর এখানেও আপনারা বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন তো এখানে টোটাল বেডস রয়েছে তেরোশো পঞ্চাশ তো এইগুলো ছিল ওয়েস্ট বেঙ্গলের কিছু পপুলার বা বিখ্যাত বা বেস্ট হসপিটাল যেখানে আপনারা ফ্রিতেও ট্রিটমেন্ট করাতে পারেন কিছু হসপিটাল কিছু সরকারি কিছু বেসরকারি হসপিটালের নাম তো হোপফুলি আমার ইনফরমেশন আমার ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোন পার্টিকুলার হসপিটালের সম্বন্ধে যদি আপনারা জানতে চান তো আমার চ্যানেলে কিছু কিছু বেশ হসপিটালের ভিডিও রয়েছে গিয়ে দেখতে পারেন